হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেনি এমন মানুষের সংখ্যা আমাদের মধ্যে খুবই কম। পৃথিবীতে যত রকম মেডিকেল সিস্টেম আছে তার মধ্যে হোমিওপ্যাথিক যে মেডিসিনাল সিস্টেম সেটি দু নম্বরে অবস্থান করে। প্রথম নম্বরে অবভিয়াসলি অ্যালোপ্যাথিক মেডিসিন অবস্থান করে। তো সব ধরনের মেডিসিনাল সিস্টেমের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তো হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করারও একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটি অবলম্বন যদি না করা হয় তবে মেডিসিনের এফেক্টিভনেস কমে যায়, এফিকেসি ঠিকঠাক আসে না। ফ্রেন্ডস, আজ আমি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কিভাবে হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করলে আমাদের সবথেকে বেশি কার্যকরী হবে সেটি নিয়ে আমি আজ বলবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। শুরু করা যাক। হোমিওপ্যাথি আমরা বিভিন্নভাবে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু এই মেডিসিনটি গ্রহণ করে থাকে। সাধারণত হোমিওপ্যাথিতে চার ধরনের ওষুধ হয়ে থাকে, একটি মাদার টিংচার, একটি ডাইলুশন, একটি বায়োকেমিক মেডিসিন এবং একটি পেটেন্ট মেডিসিন। তো এই চার ধরনের সিস্টেমে বা এই চারটি পদ্ধতিতে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু আমাদের রয়েছে। তো এই চার ধরনের ওষুধ খাওয়ার কিন্তু একটি স্বতন্ত্র নিয়ম রয়েছে। সেই নিয়ম রক্ষা করে এই ওষুধ যদি আমরা না খাই তাহলে শরীরে কাজ হবে না এটা বলা ভুল, কিন্তু শরীরে এফিকেসিটা, এই মেডিসিনের এফিকেসিটা কিন্তু কমে যাবে। তো আসুন একে একে জেনে নেওয়া যাক যে কোন ধরনের মেডিসিন আমরা কীভাবে গ্রহণ করব। প্রথমে আসি মাদার টিংচারের ক্ষেত্রে। মাদার টিংচার আমরা সাধারণত আরক হিসাবে চিনি। তো এই আরক আমরা কিন্তু সরাসরি কখনোই গ্রহণ করব না। মাদার টিংচার গ্রহণ করার সঠিক পদ্ধতি হচ্ছে যে আধা কাপ জলে যে পরিমাণ ডাক্তারবাবু নির্দেশ করে দেবেন, 10 ফোঁটা, 20 ফোঁটা, 30 ফোঁটা, যে পরিমাণ তিনি নির্দেশ করে দেবেন সেই পরিমাণ ওষুধ আধা কাপ জলে নিয়ে এক চামচ দিয়ে একটু গুলিয়ে নিয়ে চায়ের মতো করে কিন্তু সিপ বাই সিপ গ্রহণ করতে হবে। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ডায়ালুশন গ্রহণ করার পদ্ধতি। তো ডায়ালুশন আমরা কিন্তু হোমিওপ্যাথিতে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। অনেকে শুধুমাত্র ডায়ালুশনই কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে মানেন, অন্যান্য ওষুধকে হোমিওপ্যাথিক সিস্টেম থেকে তারা কিন্তু বাদ দিয়ে রাখেন। তবে আমার মতে উপশম প্রদানকারী অন্যান্য সিস্টেমও কিন্তু মানুষের শরীরে উপকারী, কারণ অ্যাকিউট সমস্যার ক্ষেত্রে যদি আমি অন্যান্য ওষুধ ব্যবহার করে যদি আমি সমস্যাটার উপশম দিতে পারি, তারপরে রোগী যখন একটু সুস্থ অনুভব করবে তখন যদি ডায়ালুশনের ব্যবহার করা হয় সেটাই উত্তম পথ। এটা আমার বক্তব্য বা আমার মনে হয়। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসুন ডায়ালুশনের ব্যবহারের পদ্ধতি নিই। তো ডায়ালুশন আমরা সবসময় কিন্তু চেষ্টা করব গ্লোবিলসের মাধ্যমে ব্যবহার করা। বিভিন্ন ধরনের গ্লোবিলস বাজারে পাওয়া যায় বা ডাক্তারবাবুরা ব্যবহার করেন, 10, 20, 30, 40 এইসব বিভিন্ন নাম্বারের গ্লোবিলস আমরা ব্যবহার করে থাকি। সাধারণত 30 নাম্বার গ্লোবিলস একটি মানক হিসেবে আমরা ধরি, বা 30 নাম্বার গ্লোবিলস বেশি পরিমাণে ব্যবহার করা হয়। 30 এবং 40 এই দুটি নাম্বারের গ্লোবিলস একটু বেশি ব্যবহার করা হয় হোমিওপ্যাথির ক্ষেত্রে, অন্যান্য গ্লোবিলসগুলো ব্যবহার করা হয়। তো আমরা যদি গ্লোবিলসে ব্যবহার করি তো 5 থেকে 6টা বড়ি আমরা 30 নাম্বার গ্লোবিলসে, বা অনেকে 10টা বড়িও সাজেস্ট করেন। ডায়ালুশন গ্রহণ করার আরেকটি পদ্ধতি হচ্ছে জলে দিয়ে। তো জলে দিয়ে ডায়ালুশন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাছাড়া সরাসরি জীবের ওপরে কিন্তু দিয়ে ডায়ালুশন গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে বিশেষ মুহূর্তে রোগী যদি অচৈতন্য থাকে, অসাড় অবস্থায় থাকে, তখন শরীরের পরিষ্কার চামড়ায় যেখানে কোনো স্কিন ডিজিজ থাকবে না, পরিষ্কার চামড়া একদম নিরোগ স্কিন, সেই জায়গাটাই ডায়ালুশন কিন্তু আমরা চামড়ার উপরিভাগেও ব্যবহার করতে পারি। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সেখানে কিন্তু চামড়ায় আমরা কিন্তু ডায়ালুশন ব্যবহার করতে পারি। কিন্তু এটি একটি রেয়ার পদ্ধতি, এটি সাধারণত খুব একটা ব্যবহার করা হয় না। তাছাড়া ডায়ালুশন ব্যবহারের আরেকটি পদ্ধতি হচ্ছে নাকে শুকে ব্যবহার করা। ওষুধটি নিয়ে এভাবে একটি নাক বন্ধ করে অন্য নাকটি নিয়ে অন্য নাক দিয়ে শ্বাস জোরে শ্বাস গ্রহণের মাধ্যমে এই পদ্ধতিতে ডায়ালুশন ওষুধ ব্যবহার করা হয়।
তো ডাইলিউশন এইসব বিভিন্ন পদ্ধতিতে আমরা গ্রহণ করে থাকি। যত রকম পদ্ধতি ব্যবহার করি আমরা, সবথেকে ভালো পদ্ধতি এবং সবথেকে এফেক্টিভ পদ্ধতি হচ্ছে গ্লোবিউসের মাধ্যমে ব্যবহার করা বা জিভে দিয়ে ব্যবহার করা। এবার আসা যাক বায়োকেমিক মেডিসিন আমরা কীভাবে ব্যবহার করব। বায়োকেমিক মেডিসিন আমরা সবসময় ব্যবহার করব গরম জলের সাথে, হালকা গরম জল, লিউকওয়ার্ম ওয়াটারের সঙ্গে আমরা ব্যবহার করব। ওষুধ আমরা 4টে বা 5টি, যে কটা বড়ি আমাদের ডাক্তারবাবু সাজেস্ট করবেন সেই কটা বড়ি আমরা কিন্তু জলে, গরম জলে, হালকা গরম জলে গুলেও খেতে পারি। ওষুধগুলো জিভে দিয়ে কিন্তু আমরা চুষে খাবো, তারপরে গরম জল খেয়ে নেবো, হালকা গরম জল, যাকে আমরা বলি লিউকওয়ার্ম ওয়াটার। তো এটি হচ্ছে বায়োকেমিক ওষুধ গ্রহণের পদ্ধতি। আরেকটি পদ্ধতি আমাদের যে হোমিওপ্যাথি সিস্টেমে রয়েছে পেটেন্ট মেডিসিন, সেই পেটেন্ট মেডিসিন গ্রহণ করার পদ্ধতি মাদার টিংসার গ্রহণ করার মতোই। তো পেটেন্ট মেডিসিন আমরা মাদার টিংসারের মতোই অল্প জলে, 2-4 চামচ জলে বা কখনো কখনো আধা কাপ জলেও আমরা গ্রহণ করতে পারি। আমাদের ফিজিশিয়ান যেভাবে সাজেস্ট করবেন, 20-30 ফোঁটা যেরকম বলবেন সেরকম কিন্তু আমরা মাদার টিংসারের মতোই আমরা কিন্তু এই পেটেন্ট মেডিসিনটি গ্রহণ করব। হোমিওপ্যাথির ক্ষেত্রে 2 বা ততোধিক মেডিসিন অনেক সময় সাজেস্ট করে থাকে হোমিওপ্যাথিতে বা অন্য যে কোনো মেডিসিনাল সিস্টেমে। এটি কমন যে 2 বা ততোধিক ওষুধ রোগীর প্রকরণ অনুসারে, রোগীর অ্যাকিউট বা ক্রনিক ডিজিজের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু ওষুধ ব্যবহার করা হয়। সেই কারণে 2 বা ততোধিক ওষুধ যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা প্রতিটা ওষুধের মাঝে মানে মিনিমাম 10 মিনিট গ্যাপ দেওয়ার আমরা চেষ্টা করব। 5 মিনিটের কম ও কখনোই নয়। মানে 3টে ওষুধ যদি আমাদের চলে, সেক্ষেত্রে প্রথম ওষুধটি গ্রহণ করার 10 মিনিট পরে দ্বিতীয় ওষুধ, তার সেই দ্বিতীয় ওষুধটি গ্রহণ করার 10 মিনিট পরে তৃতীয় ওষুধটি গ্রহণ করব। এভাবে কিন্তু আমরা গ্যাপ দিয়ে দিয়ে ওষুধগুলো গ্রহণ করব। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটাই নিয়ম যে মেডিসিন খাওয়ার 1/2 ঘন্টা আগে বা পরে কিছু খাওয়া যাবে না। মানে আমি এখন মেডিসিন খেলাম, তার 1/2 ঘন্টা আগে আমি কিছু খাইনি বা মেডিসিন খাওয়ার 1/2 ঘন্টা পরে আমি কিছু খাবো না, এমন অবস্থায় মেডিসিন কিন্তু সবথেকে ভালো কাজ করবে। তবে একটা কথা বলে রাখা দরকার যে এর মধ্যে জল অ্যাড হবে না, মানে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না, কিন্তু জল গ্রহণ করা যাবে। আর হোমিওপ্যাথিতে একটি কথা প্রচলিত আছে, এটি একটি মিথই বলা চলে, যে হোমিওপ্যাথি খেলে পেঁয়াজ রসুন টক বা অন্যান্য ধরনের অনেক খাবারে বাধা নিষেধ থাকে। সাধারণত বেশিরভাগ খাবারই কিন্তু বাধা নিষেধ থাকে না, পেঁয়াজ রসুন টক জাতীয় খাবার খাওয়া যেতেই পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এইসব খাবার আমরা সবসময় চেষ্টা করব 1-2 ঘন্টা বিরতি দিয়ে খাবার। মানে ওষুধ খাওয়ার 2 ঘন্টা আগে হয়তো আমি পেঁয়াজ খেয়েছি বা 1.5 ঘন্টা আগে খেয়েছি, তার আবার 1.5-2 ঘন্টা পরে কিন্তু ওই সব খাবার গ্রহণ করা যেতে পারে। এই নিয়মটি গ্রহণ করলে ওষুধের এফিকেসি কিন্তু কম হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং হোমিও রেমেডি সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।